তাদের পেছনে কারা মদত দিচ্ছে তাদের নামও আসছে মমতা ব্যানার্জির কাছে খুব সহজ ভাবে। তাদের পেছনে কারা মদত দিচ্ছে তাদের নামও আসছে মমতা ব্যানার্জির কাছে খুব সহজ ভাবে। চিনপাইয়ের জনসভা থেকে গঞ্জ প্রার্থীর প্রসঙ্গ তুলে এবার দলের নেতা কর্মীদেরই হুঁশিয়ারি দিয়ে বসলেন তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়। এদিন তিনি বলেন, দলে থেকে দলকে হারানোর জন্য গঞ্জ প্রার্থীদের যারা উৎসাহ দিচ্ছেন, দলের সঙ্গে বেইমানি করছেন, তাদের খুঁজে বের করতেও 2 মিনিট লাগবে আর শাস্তি দিতেও 2 মিনিট সময় লাগবে। পাশাপাশি তিনি এও বলেন, গঞ্জ প্রার্থী হওয়ার জন্য কারা মদত দিচ্ছেন তাদের নামও প্রতিদিন সকালে আইনি রিপোর্ট ও পুলিশ রিপোর্টের মাধ্যমে পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর এরপর স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, তাহলে বিরোধীদের তোলা অভিযোগ যে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে সেই কথাতেই কি সিলমোহর দিলেন শতাব্দী রায়? এই মন্তব্য ঘিরে সরগোল পড়ে গিয়েছে বীরভূম জেলা জুড়ে। প্রসঙ্গত, এই মুহূর্তে তৃণমূলের গঞ্জ প্রার্থী নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বীরভূম জেলাতেও ইতিমধ্যে এই গঞ্জ প্রার্থী হওয়ার কারণে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে 30 জনকে। তারই মধ্যে এবার গঞ্জ প্রার্থীদের উৎসাহ দেওয়ার কারণে তৃণমূলের নেতা কর্মীদের হুঁশিয়ারি দিলেন শতাব্দী রায়। এদিন তিনি বলেন, যারা দলে থেকে কিছু লোককে মদত দেন নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর জন্য, আপনারা ভাববেন না যে যারা সামনে নির্দল হয়ে দাঁড়াচ্ছে শুধু তার নাম আসছে, তাদের পেছনে যারা মদত দিচ্ছেন তাদের নামও আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব সহজভাবে সকালবেলায় আইবি রিপোর্ট পুলিশ রিপোর্ট পৌঁছয়। কে কাকে মদত দিচ্ছেন, কে গঞ্জ প্রার্থী গুঁজে দিয়ে দলকে হারানোর চেষ্টা করছেন, সব। সুতরাং আজকে আপনি ভাবছেন, তবে এখন দেখুন দুনিয়াটা তো ছোট হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি আমেরিকায় কাউকে যদি বলি কেমন আছো, সঙ্গে সঙ্গে উত্তর আসবে ভালো আছি। এত ছোট দুনিয়া, বাড়িতে বসেও আপনি যদি কাউকে মদত দেন, যদি কাউকে বলেন তুই লড়ে যা লড়ে যা, আমি আছি দলকে হারাবো, সেই খবর কিন্তু পৌঁছতে 2 মিনিট লাগবে, তাদের শাস্তি দিতেও 2 মিনিট লাগবে। তাই বলবো, দলের সঙ্গে থেকে দলের বিরুদ্ধে বেআইনি করবেন না। আর শতাব্দীর এই মন্তব্য নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। তাদের কথায় যে এবার মান্যতা পেল সেই দাবি করছেন বিরোধী দলের সদস্যরা।